তাকে আরো বলা হয় শুধু ঈসা ইবনে মরিয়ম নয়, বরং বলা হয়েছে ঈসা আল মসীহ আরবিতে। এবং একইভাবে তৌরাত শরীফের ভাষাতে মসীহ শব্দের অর্থ হচ্ছে অভিষিক্ত। কিন্তু কেন এই বিশেষ স্পর্শ বা অভিষেক? সেটা মানবজাতিকে নির্দেশের জন্য। যে একজন আসবেন যার কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে শুরু থেকেই, এমনকি আদম বাগান থেকেও। যখন আল্লাহ তাআলা বললেন আদম ও হাওয়াকে, আমি নারীর বংশ থেকে একজনকে প্রাধান্য দেব এবং তাকে উঠাব, যিনি শয়তান ইবলিসকে পরাজিত করবেন, এবং এই ব্যক্তি যিনি আসবেন হয়ে গেল মূলত একজন ওয়াদাকৃত ব্যক্তি যাকে পৃথক করা হয়েছে এবং বারবার প্রকাশ করা হয়েছে বিশেষ মনোনীত ব্যক্তি হিসেবে। যত নবী এসেছেন তারা সবাই মসীহ সম্পর্কে বলেছেন। এই বিষয় যেন একটা অস্পষ্ট বিষয় না হয়, বারবার নবীগণ সেই ব্যক্তির বিভিন্ন বর্ণনা দিয়েছেন সব অস্পষ্টতা দূর করতে। যেমন ধরুন, তার জন্ম কোথায় হবে এবং তিনি কি কি করবেন, তিনি কি বলবেন, তার জীবনে কি কি ঘটবে। এবং এই জন্য কোরআন ওইটা স্বীকার করে, বলা হয় ঈসা ইবনে মারিয়াম হুয়া আল মসীহ, তিনি সেই সমস্ত ভবিষ্যৎবাণীতে ওয়াদাকৃত মসীহ। লক্ষ্য করুন, তার নাম কেবল মসীহ নয়, তার নাম হচ্ছে ঈসা আল মসীহ। এবং এটা গুরুত্বপূর্ণ, কারণ এই নাম কোনো মানুষের কল্পনায় দেওয়া হয়নি, বরং এই নাম আল্লাহ বেছে নিয়েছেন। তার জন্মের আগে ফেরেশতা জিব্রাইল যখন তার মা মরিয়মের সঙ্গে আলাপ করলেন, ইঞ্জিলে বলা আছে তুমি তার নাম ঈসা রাখবে। কেন ঈসা মসীহ? কারণ এই দুই শব্দ দ্বারা ঈসার জীবনের মূল ভূমিকা বা কাজ বোঝা যায়। এবং এই ঈসা শব্দের অর্থ হচ্ছে শুধু যিনি নাজাত দেন। এখনকার ইংরেজিতে অনুবাদকৃত একটি শব্দ জিজাস, কিছু আরবি এবং আধুনিক আরবিতে বলা হয় ইয়েশুয়া। কিন্তু মূল ব্যাপার হল যে ঈসা শব্দার্থ হচ্ছে নাজাদদাতা এবং মসীহর অর্থ হচ্ছে অভিষিক্ত ব্যক্তি। তাই তিনি নাজাত দেওয়ার জন্য আল্লাহর অভিষিক্ত। কি থেকে আমাদের নাজাত করবেন? আমাদের সমস্ত দুর্বলতা থেকে, আমাদের সব সমস্যা থেকে, আমাদের পাপ থেকে, এবং আল্লাহর সঙ্গে একটি দয়া ও পুনর্মিলনের জায়গায় আমাদের পৌঁছে দিতে। এটি গুরুত্বপূর্ণ যে আল্লাহ এই নাম তার জন্য পছন্দ করেছেন, তার মূল কাজ জানানোর জন্য। যেমন করে হযরত ইব্রাহিমের ক্ষেত্র হল, তিনি হবেন এমন একজন যিনি মহান জাতির পিতা, এবং যেমন আদমের ক্ষেত্রে সর্বপ্রথম মানুষ হিসেবে অন্যান্য ব্যক্তি যার বিশেষ নাম দেওয়া হলো, এমনকি হযরত মুসা, তিনি এমন একজন যাকে পানি থেকে টেনে তোলা হলো। এবং এই একইভাবে আল্লাহ এই উপাধির একমাত্র অধিকারী করেছেন ঈসা ইবনে মারিয়ামকে, তার জীবনের মূল লক্ষ্য জানাতে, আল্লাহর সাথে পুনর্মিলন ঘটাতে। ঈসা নামের অর্থ যিনি উদ্ধার করেন, হুয়া আল হালাস অর্থাৎ তিনি নাজাদদাতা, এবং হুয়া আল মসীহ অর্থাৎ আল্লাহ তাকে এই কাজের জন্য মনোনীত করেছেন।